অপু বিশ্বাসের সাথে দাম্পত্য কলহের মাঝেই সম্প্রতি চিত্রনায়ক শাকিব খান ও তার ছেলে আবরাম খান জয়ার একটি খুনসিটির স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায় সাদা পাজামা আর পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। নিজের কালো রঙের গাড়ির উপর বসে আছে ছেলে আবরাম, আর তাকে সযত্নে ধরে রেখেছেন তিনি। বাবার সান্নিধ্যে জয়ও আপন মনে খেলা করছে, হাতে রয়েছে খেলনা। জানা যায় নোলক ছবির শুটিংয়ের ফাঁকে হায়দ্রাবাদ থেকে গত সপ্তাহে ঢাকায় ফিরেছিলেন শাকিব। তখনই ছেলের সঙ্গে একান্ত কিছু সময় কাটান তিনি। ঢাকার বিভিন্ন জায়গায় গাড়িতে করে ঘুরে বেড়ান। উল্লেখ্য, 2008 সালের 18 এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব অপু। চলতি বছরের 10 এপ্রিল বেসরকারি টেলিভিশন নিউজ 24-এ 6 মাস বয়সী ছেলে আবরাম খান জয়কে সঙ্গে নিয়ে হাজির হন অপু। বিয়ের খবর জানাজানির 8 মাসের মাথায় শাকিব তার স্ত্রী অপুকে তালাক নোটিশ পাঠান গত মাসের 28 তারিখ। তালাকে তিনি উল্লেখ করেন, অপুর সঙ্গে দাম্পত্য জীবন করতে না চাইলেও একমাত্র সন্তান জয়ের ভরণ পোষণ চালাবেন।